Hello viewers, this is Biprojat Patiar. Aajker video te amra review korbo. Sorry, aajke amra kono product review korbo na. আমি দারার সব বিভিন্ন অনলাইন শপ থেকে নিয়মিত শপিং করে থাকি তো আমার শপিং করার মূল উদ্দেশ্যটা হলো যে বিভিন্ন গ্যাজেট কেনা এবং তার রিভিউ করা এছাড়া আমি আমার ব্যক্তিগত প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট বিভিন্ন অনলাইন শপ থেকে কিনে থাকি তো আমরা সবাই জানি সম্প্রতি দারা যে 11/11 ক্যাম্পেইন শেষ হলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দারা 11/11 ক্যাম্পেইন থেকে আমি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য বা নিজের প্রয়োজনে কি কি কিনলাম সো নো মোর ইনটু লেটস স্টার্ট প্রথম বক্সটি আনবক্সিং করছি এখানে আমি কিনেছি 5টা ছোট সাইজের এলইডি বাল্ব এলইডি গুলোর আলো তুলনামূলক কম এগুলো আমরা বাথরুমে অথবা ছোট রুমে ব্যবহার করতে পারবো এলইডি গুলো একাধারে বিদ্যুৎ এবং পকেট সাশ্রয়ী প্রত্যেকটি লাইটের দাম 40 টাকা মাত্র এবার দ্বিতীয় বক্সটি আনবক্সিং করছি এখানে আমি কিনেছি কিছু আলমন্ড বা কাঠবাদাম যা খুবই হেলদি এবং সুস্বাদু স্ন্যাক্স আমি মূলত ফাস্ট ফুড আসক্তি হতে মুক্ত হওয়ার জন্য স্ন্যাক্স হিসাবে আলমন্ড খাচ্ছি 500 গ্রাম রোস্টেড আলমন্ডের দাম পড়েছে 400 টাকার মতো পরের ছোট বক্সটি আনবক্স করছি এখানে রয়েছে একটি প্যারাসুট সাবান যা মূলত আম্মুর জন্য কিনেছি নিজের জন্য এত কিছু কিনলাম তাই আম্মুর প্রিয় ব্র্যান্ড প্যারাসুটের একটি সাবান তার জন্য গিফট হিসাবে কিনলাম যার দাম মাত্র 55 টাকা মাকে খুশি করতে খুব বেশি টাকা লাগে না ভাই চতুর্থ বক্সে রয়েছে একটি ছোট নোটবুক আইনস্টাইনের ছবি ও তার বিখ্যাত উক্তি সম্বলিত নোটবুকটির দাম পড়েছে মাত্র 70 টাকা যা আমি আমার ভিডিও কন্টেন্ট আইডিয়া লিখে রাখতে ব্যবহার করব সেলার নোটবুকের সাথে একটি গিফট দিয়েছে গিফট হোক ছোট বা বড় প্রবলেম নেই সেলারকে ধন্যবাদ গিফটের জন্য পাঁচ নম্বর প্রোডাক্ট হিসেবে আমাদের কাছে রয়েছে একটি টি শার্ট ফ্রি ফায়ার লোগোযুক্ত টি শার্টের দাম পড়েছে 150 টাকা ব্যস্ততার জন্য এটি আর খুলে দেখাচ্ছি না তবে টি শার্টের কিছু পিক দিয়ে দিলাম এখন লাস্ট প্যাকেটটি আনবক্স করছি এখানে রয়েছে পিনাট বা বাদাম খোসা ছাড়া 1 কেজি কাঁচা বাদামের দাম পড়েছে 180 টাকা নিজের ইচ্ছা মতো তেল বা মশলা দিয়ে ফ্রাই করলে এটি হবে খুব টেস্টি এবং হেলদি স্ন্যাক্স কেমন লাগলো আমাদের আজকের ভিডিও আপনারা অনলাইন শপিং এর উপর আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও গুড বাই